नमस्कार भिवर्स, राधे राधे, जय श्री कृष्ण। आज के एक असाधारण टेस्ट फूड मुखरोचक स्पाइसी रेसिपी नहीं अपन सामने एस रेसिपिटी खूब ही टेस्टफुल मजादार और सुस्वादु एक रेसिपी अपन संगे शेयर करते चले। रेसिपिटी एक बार खेले बार बार खेते इच्छे है और आज के एक नतून धरण रेसिपिटी बनाव। रेसिपिटी जन आलू सब्जी एवं आदा रसुन लंका बाटा आमरा काँचाओ लंका बाटा आमरा निये निये छी। खूब सुंदर भावे रेसिपिटी बनाबो एवं रेसिपिटी आमरा मांस परिमाण मतो निये छी, हल्दी गुड़ो दिए दिए छी परिमाण मतो, एखाने लवण दिए रेसिपिटी के खूब सुंदर भावे मांसटीके खूब सुंदर भावे आमरा देशी मुरगीर मांसटीके खूब सुंदर भावे हल्दी एवं लवण दिए माखामाखी करे निच्छी एवं एटी सुस्वास्थ्यकर एवं आज के एक भिन्न धरनेर रेसिपी। एटा रेस्टुरेंट बा कोनो बड़ो बड़ो होटेले एई धरनेर रेसिपिटी आपनारा देखते पाबेन ना, खूब ही सुस्वास्थ्यकर रेसिपी। कड़ाईटी तेल दिए दिच्छी, तेलटी गरम हो गेछे, परिमाण मतो आमरा चीनी दिए दिच्छी, चीनीटी खूब सुंदरभावे फुटे एसेछे एवं खूब सुंदरभावे एई रेसिपिटी बानाबो। सम्पूर्ण भिडियो देखार अनुरोध जानाई सकल बंधुदेर एवं परिमाण मतो आमरा तेजपाता एवं तेजपाता ओ पेंयाज काँचा लंकाटी आमरा दिए दिलाम परिमाण मतो। खूब सुंदर भावे सेटिके तेलेर संगे आमरा नाड़ाचाड़ा करे निच्छी एवं खूब सुंदर भावे आज के रेसिपिटी बानाबो आपनादेर संगे सेटिओ शेयर करते चलेछी। এই ধরনের রেসিপি আপনারা কতটা শরীরের পক্ষে উপকারী এবং হেলদি ফুড, যে কোনো সুস্থ অসুস্থ যে কোনো ছোট বাচ্চা থেকে আরম্ভ করে সমস্ত ধরনের এই ধরনের রেসিপিটি খেতে পারবে এমনই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি। পরিমাণ মতো আমরা আলু এবং গাজর বা পটাটো ক্যারেট এবং ওল দিয়ে এই রেসিপিটি আমরা বানাবো। আমাদের বাড়ির ওল দিয়ে আমরা সেটি বানাবো এবং খুব সুন্দরভাবে, এবং এর সঙ্গে আমরা অ্যাড করেছি শালগম, বাড়ির শালগম দিয়েছি এবং এটি খুব সুন্দরভাবে অসাধারণ টেস্টফুল রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। এবং এই ধরনের রেসিপি আপনারা অন্য কোনো জায়গায় দেখতে পাবেন না। পরিমাণ মতো হলদি গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো এর সঙ্গে অ্যাড করব আমরা লবণ, দিয়ে সেটিকে খুব সুন্দরভাবে আমরা মাখামাখি করে নেব এবং এটি খুবই টেস্টফুল এবং অসাধারণ। এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলটি প্রথম দেখছেন এবং খুব সুন্দরভাবে, এবং এই যদি আমার ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন। সবার আগে সবার প্রথম আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে এবং আমার চ্যানেলটি ভিজিট করে দেখবেন। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে আমি খুবই আনন্দিত এবং গর্বিত মনে করব যে কোনো মানুষের প্রিয়জনে যদি কোনো উপকারে আসতে পারি আমি এই কারণে। এবং আমি প্রতিনিয়ত স্বাস্থ্যকর এবং সুস্বাস্থ্যকর রেসিপিগুলো আপনাদের সামনে শেয়ার করে থাকি, কারণ সুস্বাস্থ্যকর রেসিপিটি আমার শেয়ার করার একমাত্র উদ্দেশ্য বা একমাত্র কাম্য। সেই কারণে আমি প্রতিনিয়ত সুস্বাস্থ্যকর রেসিপিগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসি, যাতে কোনো মানুষের উপকারে লাগে এবং খুব সুন্দরভাবে নাড়াচাড়ার মাধ্যমে আলু সবজি এবং আদা রসুনকে আমরা কিছু সময় পরে দেব, কিন্তু পেঁয়াজ মশলাগুলোকে আর সবজি এবং পেঁয়াজ লঙ্কার মশলাগুলোকে খুব সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এবং নাড়াচাড়ার মাধ্যমে এই রেসিপিটি কিভাবে বানাবো তার সম্পূর্ণ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপন নিজেদের আপন মনে করে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আদা বাটাটি, রসুন বাটাটি আমরা দিয়ে দিলাম, দিয়ে সেটিও মশলার সঙ্গে আমরা মাখামাখি করে নিচ্ছি খুব সুন্দরভাবে, এবং এটি খুবই সুস্বাদুকর এবং স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত রেসিপি। এই রেসিপিগুলো কোনো হোটেল রেস্টুরেন্ট
বা অন্য কোনো জায়গায় এই ধরনের রেসিপি আপনি পাবেন না। এই ধরনের রেসিপি একবার বাসায় ট্রাই করলেই আপনি বুঝতে পারবেন যে এই ধরনের রেসিপিগুলো কতটা সুস্বাদু টেস্টফুল হয়ে থাকে। আদা বাটাটি পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, সেটিও খুব সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করে কষে নেব। এবং এই ধরনের রেসিপি আপনি কোনো হোটেল রেস্টুরেন্ট বড় বড় কোথাও পাবেন না। এত সুন্দর বা এত সুস্বাদুকর মজার একটি রেসিপি, যে রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে এবং সুস্থ অসুস্থ মানুষ, যে কোনো মানুষ, এবং আমি যে রেসিপিগুলো শেয়ার করে থাকি, আমার কোনো রেসিপিটি কোনো রিচ বা শরীরে অস্বস্তিকর বা কোনো রকম সাইড এফেক্ট হবে না এমনই রেসিপি আমি নিয়ে এসে থাকি। পরিমাণ মতো আমরা দেশি মুরগি মাংসটি আমরা দিয়ে দিলাম। আমাদের এই দেশি মুরগিটি সাধারণত কোনো আমাদের পাশাপাশি গ্রাম্য এলাকাতে হয়ে থাকে। এই মুরগিটি কোনোভাবে সার বিষ প্রয়োগ করে বা কোনো রাসায়নিক জাতীয় কোনো কিছু ব্যবহার না করে হয়ে থাকে। আমরা প্রায় দু মিনিটের মতো ঢাকনাটি দিয়েছিলাম, দিয়ে আমাদের ঢাকনাটি আমরা খুলে নিয়েছি। সামান্য পরিমাণে আমরা একটু ভাপিয়ে বা সিদ্ধ করে নিয়েছিলাম। কষার মাধ্যমেই আপনাদের শেয়ার করতে চলেছি এই ধরনের রেসিপিটি কীভাবে বানানো যায় এবং খেতে অত্যন্ত টেস্টফুল, মুখরোচক এবং সুস্বাস্থ্যকর রেসিপি হবে। এবং এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে বা সারা বছর মুখে লেগে থাকার মতো এমনই একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এবং যে সমস্ত আপু দাদা ভাইরা দেশ বিদেশ থেকে আমার মতো একটি ছোট্ট ইউটিউবার বা আপনাদের মনের মনে কোঠারে জায়গা দিয়েছেন, যে আমার মতো একটি ছোট্ট ইউটিউবারকে যে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, আমিও চেষ্টা করে থাকি আপনাদের ভিডিওটি দেখার, হয়তো কোনো ক্ষেত্রে হয়তো দেরি হয়ে যায়, তার জন্য নিজের আপনজন ভেবে, নিজের পরিবারের একজন ভেবে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। এবং খুব সুন্দরভাবে এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। এই ধরনের রেসিপি আপনি কোনো জায়গাতে বা এর আগে হয়তো ইউটিউব চ্যানেলে হয়েছে কিনা বা দেখিয়েছে কিনা আমার জানা নেই। তো এই ধরনের রেসিপিগুলো খুব সুন্দর এবং আজকে রেসিপিটি প্রায় হয়ে এসেছে, আর কিছু সময়ের মধ্যে রেসিপিটি রেডি হয়ে যাবে। এবং এই রেসিপিটি এবং আগেকার দিনে এই ধরনের রেসিপিগুলো মায়েরা, মামাসিরা এই ধরনের রেসিপিগুলো বানাতো, সেই রেসিপিগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত শেয়ার করে চলেছি। এবং এই ধরনের রেসিপিগুলো খুবই সুস্বাস্থ্যকর এবং শরীরের উপকারী। আজকের এই রেসিপিটি প্রায় হয়ে এসেছে, আর এক হাফ মিনিটের মধ্যে রেসিপিটি হয়ে যাবে। এবং রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ধরনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অল করে দেবেন। সবার আগে সবার প্রথম আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের রেসিপিটি প্রায় হয়েই গেছে পরিবেশনের উপযোগী। এই ধরনের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের আপনজন প্রিয়জনদের মধ্যে। এবং এই রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।